আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে ইন্ডিয়ান সার্ভারে মিনা সার্ভারে যায়। সো এখানে আমি Y444-এর খেলা দেখে আমি আসলে অনেক বেশি ইমপ্রেসড, অনেক বেশি ভালো লাগে ওর আগের থেকে। বাট ওর অ্যাটিটিউডটা, ওর যে খেলার স্টাইল, মানে খুব চিল থাকে, এই জিনিসগুলো আমার আরও ওর বেশি ফ্যান বানায় ফেলছে। সো আজকে ওর ভিডিও রিয়্যাক্ট করার জন্য ওর চ্যানেলে আসছি। অসাধারণ কিছু ভিডিও আছে, তোমরা চ্যানেলে যাওয়া যায়, দেখলে বুঝবা হেডশট কারে বলে। হ্যাঁ, মানে প্রত্যেক মায়ের মায়ের হেডশট, কোনো কথা নেই। ও কাস্টম বেশি খেলে, র্যাঙ্ক কতটা খেলে না, ওর ভিডিও চ্যানেলে যত ভিডিও আছে আমরা স্ক্রিনে যাই, ওর চ্যানেলটাকে দেখি। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে ওর চ্যানেল। বেশিরভাগ ভিডিও ও কাস্টমই দেখায়, র্যাঙ্ক কত একটা দেখায় না। বাট কাস্টমে যেসব হেডশটগুলো দেয় রে ভাই, তুমি হেডশট দেখলে বুঝবে যে তোমার তোমার মাথায় গুলি লাগবে, এমন হেডশটগুলো মারেও। তো ওর ভিডিওটা স্টার্ট করি আমরা, দেখি সবাই নিয়ে। ওর আসলে দুইটা ভিডিও আছে, আমি একটা এই ভিডিওটা আগে দেখি, আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমার দেখা মতো ফ্রি ফায়ারের সবচেয়ে মজার ভিডিও, এই জন্য আমি ওইটাও সিলেক্ট করছি ওর চ্যানেলেরই। তো ওর চ্যানেলে যাও, তোমরা লাইক দিয়ে আসো, সাবস্ক্রাইব দিয়ে আসো। ও মানে আসলে একটা ট্যালেন্টেড প্লেয়ার, ও মিনা সার্ভারে খেলে, এইজ এইজ যায় না, মনে হয় 16 হবে, ছোটো ছোটো বাচ্চা। বাট যেই খেলাটা দেয়, মানে সব ইউটিউবার ওর খেলার ফ্যান। তো চলো ভিডিও স্টার্ট করি, দেখি কি আছে, কি আছে, কি দেখায়। ও ওই এই গানটাও সেই চালায়, এই গানটা রাগনিকল, মানে অস্থির এই গানটা চালায়। দেখছো হেড শট ছাড়া কোনো কথা নেই, ও কিন্তু চাইলে পায়ে মারতে পারতো, মারা নেই, ওর লাগবে হেড হেড। ভাই কিছু দেখছো? আমি কিছু দেখতেছি না। ওরা কেমনে বুঝে ওদের পজিশন, এত ফাস্ট মুভমেন্ট করে, ওরা ওরা আসে কো এটা টের পায় কেন? আমি মাথাও ঘুরে মাঝে মধ্যে। ও চাইলে এনিমিরে আগেই মারতে পারে, কিন্তু ও তা কিছুক্ষণ ওয়েট করবে হেডশটের জন্য, ও বডি শট দেয় না, কিছুক্ষণ ওয়েট করে ও হেডশট দিবে, বাট বডি শট দিবে না। নাইস, এটা হচ্ছে এইমের বিষয়, হেডশট দেওয়াটা এইমের বিষয়, যে যত তাড়াতাড়ি ফাস্ট ব্রেনে প্রসেস করতে পারে এই এইমটা, যে যত তাড়াতাড়ি প্রসেস করতে পারে সে তত তাড়াতাড়ি হেডশট দিতে পারবে। ওর ব্রেনটা আমার মনে হয় ওরাই নাইন জেনারেশনের ব্রেন। শুধু হেডশট না গাইস, ওর মুভমেন্টগুলো দেখো, মুভমেন্টগুলো বসে আবার উঠে আবার সাথে সাথে মারাটা খুব ফাস্ট করে, শুধু হেডশট দেয় যে তা না, মুভমেন্টগুলো খুব জোস। তো একাই স্কোয়াড সহাইতে পারবো, ওর স্কোয়াড লাগবে না, ও এনিমির স্কোয়াড একাই সহাইতে পারবে। তো লাস্ট ভিডিওতেও দেখছো রেজিস্টার, তো ওদেরকে কি হেডশটগুলো দেয়, মানে চান্সই দেয় না অ্যাকচুয়ালি। ওর গুলি মিস হইলে মিস, লাগলে হেডশট। আল্লাহ, কেমনে সম্ভব? আমাদের নাই মালুম একটা আছে আর হচ্ছে ওই দুইটাই হেড শট পাবে ভাই এত দূরের থেকে। আর বলে কি গাইস, হেডশটটা দেওয়াটা ওইভাবে শিখের মানে কিছু করতে পারবে না, শিখ বা ওইটা নয়, আমার মনে হয় এটা গড গিফটের একটা জিনিস, তোমার
পারলে পারবা না পারলে না পারবা, যেমন আমার হেডশট অত একটা লাগে না, খুবই কম লাগে, এইম করে বা লাগাইলে অনেক টাইম লাগে, এত ফাস্ট মনে হয় না এগুলো আসলে বাই বর্ন, তুমি শিখতে পারবা না। প্র্যাকটিসের বিষয় আছে অবশ্যই, প্র্যাকটিস করলে হবে, বাট এই ধরনের এই এমন পারা যাবে না, ও যেমন খেলে আর মাথা ঘুরায় ভাই। একটু একটু খালি ওরে ও খালি একটা এনিমি হেড দেবো, একটু পাইলেই যথেষ্ট, আর লাগে না। এসিতে গ্লোবাল বসাইতে অনেক সুবিধা আছে, মানে একবারে অনেক বসান যায়, পুরো এরিয়া একটা গার্ড করে ঢেকা দেওয়া যায় খুব ফাস্ট। ও পিসি প্লেয়ার, ও কিন্তু পিসি প্লেয়ার, পিসিতে কেমনে হেডশট দেয় আমি ট্রাইও করি না, কেমনে সম্ভব, ড্র্যাগ না হলে আমরা উঠে দিতে পারি, পিসিতে কীভাবে দেয় যেই কয়টা মারলো এটা সবই হেডশট দিয়ে। শেষ এই ভিডিওটা, আমি তোমাদের এই ভিডিওটা দেখাবো, আমার দেখা ফ্রি ফায়ারের বেস্ট ভিডিও, এত মজা আবার, আমি যতবারই দেখছি ভিডিওটা খুব এনজয় করছি, স্পেশালি গানটার জন্য। ও ভাই ভিডিওটা বানাইতে ওর অনেক কষ্ট হয়েছে আমি জানি, মানে গানের সাথে মিলে তোমার ভিডিও রেকর্ড করাটা অনেক কঠিন, অনেক এডিট করার অনেক কষ্ট হয়েছে। লাইক দাও গাইস ওর চ্যানেলটাতে, যা এই ভিডিওটাতে যায় লাইক দিবা বেশি করে। ওয়াও, হেডশট কিং এর চ্যানেলে এরকম একটা ভিডিও তো সবাই এক্সপেক্ট করতেই পারে। ডিসকানেক্ট ছিল, ভিডিওটা দেখতে খুব মজা লাগছে আমার কাছে। ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে আমি জানি ভাই, যারা এডিট করে তারা বুঝে, প্রচুর কষ্ট হয়েছে। লাইক দেওয়া আছে গাইস, তো এটা ছিল আজকে ভিডিও Y444-এর চ্যানেল, তোমরা সবাই যে ওর চ্যানেলে ভিডিওগুলো দেখো খুব মজা হবে, স্পেশালি হেডশট যদি শিখতে যাও ওর চ্যানেলে যাও, যায় সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক দাও, সবগুলো ভিডিও দেখো, অস্থির একটা ইউটিউবার, আমি ওর চ্যানেলে চ্যানেলের ডিসক্রিপশন, আমি এই কথাটা বলতেই পারি না একবারও, চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ তো যারা ভিডিওটা দেখো, আজকে ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ গাইজ ভিডিওটা দেখার জন্য, লাইক দাও, কমেন্ট করো, জানাও কেমন লাগতেছে, আর ফিউচারে কার ভিডিওটা আমি রিয়েকশন করবো এটাও জানাও। এই তো আজকে ভিডিও এতটুকু, আসসালামু আলাইকুম।